দেখো এখানে যেটা হচ্ছে কোশ্চেন নম্বর 29, সেকেন্ড লেকচারে আমরা দেখছি যে কোশ্চেন নম্বর 29, হ্যালোজেন মলিকুলস আর কি কি, হ্যালোজেন মলিকুলটা কিরকম, হ্যাঁ, ডায়াটমিক অ্যান্ড ফর্মস X2 2- আয়নস, এটা কি ঠিক নাকি ডায়াটমিক and form X- ions or monatomic and form X2 2- ions and monatomic and form X- ions, এটা কিরকম অপশন অবশ্যই বলবে। হ্যাঁ, আর কি বলো দেখি, এটা কুইক হ্যালোজেনকে কিভাবে লিখি, সেজে দেখেছ, চুপ হয়ে গেছো নাকি, শুনতে পাচ্ছ না? স্যার মনো অ্যাটমিক, স্যার মনোটমিক, F2 Cl2 Br2 ডায়াটমিক, ডায়াটমিক, মনোটমিক কেন হবে, আর কি ফর্ম করবে, F- Cl-, X-N, হ্যাঁ, তো ডায়াটমিক অ্যান্ড ফর্ম X- ion, এক্স মাইনাস আয়ন্স। আমরা আরে স্যার আমার হেডফোনটা আছে না, খুব জ্বালাচ্ছে গো। ক্লোরিন লিখতে গেলে Cl2 লিখি, অর্থাৎ মলিকুলটা হলো ডায়াটমিক, সো হ্যালোজেন মলিকুলস আর ডায়াটমিক অ্যান্ড ফর্মস X- ion, দেন আয়োডিন ইজ লিবারেটেড, ক্লোরিন ইজ পাস থ্রু অ্যান অ্যাসিডিফাইড সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড, এর কারণটা কি? ফার্স্ট কারণ বলছি ক্লোরিন ইজ পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট দ্যান আয়োডিন, হ্যাঁ, সেকেন্ড কারণ বলছি যে ক্লোরিন ইজ পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট দ্যান আয়োডাইড, থার্ড কারণ কি বলছি, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান আয়োডিন, অ্যান্ড ফোর্থ কারণ বলছি ক্লোরিন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ দ্যান আয়োডিন, এটা তো দাহ মিথ্যে করো, তাই না? আয়োডিন ইজ লিবারেটেড হোয়েন ক্লোরিন ইজ পাস থ্রু অ্যান অ্যাসিডিফাইড সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড, ক্লোরিন লিবারেটেড হয় পটাশিয়াম আয়োডাইড দিয়ে, এর কারণটা কি? যদিও তোমরা কি জানো যে আমাদের কোনো কম্পাউন্ড থেকে ক্লোরিন আয়োডিনকে রিপ্লেস করতে পারে, কিন্তু এখানে রিপ্লেসের ব্যাপারটা আছে কি, দেখো আয়োডিন ইজ লিবারেটেড হোয়েন ক্লোরিন ইজ পাস থ্রু অ্যান অ্যাসিডিফাইড সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড, বিকজ তাহলে এখানে কি ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, অবশ্যই এটা, হ্যাঁ, ক্লোরিন কাকে রিপ্লেস করতে পারে, আয়োডিনকে রিপ্লেস করতে পারে, ব্রোমিনকে রিপ্লেস করতে পারবে, তাই না? বুঝেছো? তাহলে অপশনটা কি বলবো, অপশন বলবো ক্লোরিন ইজ পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট দ্যান আয়োডিন অ্যান্ড অলসো ইট ইজ ইলেকট্রোনেগেটিভ দ্যান আয়োডিন, তো অবশ্যই, কিন্তু এটা অক্সিডাইজিং এজেন্টও বটে, কেন I- থেকে I0 তে তৈরি করবে, মানে I2 রিয়াকশনটা জানো তো, হ্যাঁ, I2 মানেটা কি, I2 মানে ব্যাপারটা হলো ক্লোরিন যদি দেই প্লাস Ki এরকম যদি দেই, হ্যাঁ, তাহলে এটার মধ্যে থেকে আমরা কি হচ্ছে, এটার মাথায় 0 ছিল, এটার মাথায় -1, এটা +1, তাহলে কি হবে, আমরা তৈরি করবে I2 আর +KCl, এটা তৈরি করবে, এই তো এখানে 2, এখানে 2, তার মানে এটা 0 হয়ে গেল, তার মানে মাইনাস থেকে 0 হওয়া মানে অক্সিডেশন, ওকে, তাহলে ক্লোরিন ইজ পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট দ্যান আয়োডিন, সেজন্য এটা থেকে এটা রিডিউস হয়ে গেল, মাইনাস হয়ে গেল আর একে অক্সিডাইজ করে দিল, ওকে, না বুঝলে বলবে। এবারে দেখো পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলো যে ওয়ান গ্যাস রিলিজেস দ্য কালার অফ ফ্লাওয়ার্স বাই রিডাকশন অ্যান্ড আদার বাই অক্সিডেশন, দ্য টু গ্যাসেস আর রেসপেক্টিভলি, কোনটা? দেখো তোমরা জানো যে ক্লোরিন কি করতে পারে, ব্লিচিং পাওয়ার আছে, তাই না, ব্লিচিং পাওয়ারটা আছে, ব্লিচ করে দিতে পারে,
মানে কালার চেঞ্জ করে দিতে পারে। ন্যাসেন্ট ক্লোরিন অবশ্যই ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, ন্যাসেন্ট অক্সিজেন ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, তাই না? এবার আমাদের এখানে বলেছে ওয়ান ব্লিচেস দ্য কালার অফ ফ্লাওয়ার্স বাই রিডাকশন অ্যান্ড আদার বাই অক্সিডেশন। তাহলে সেই দুটো কম্পাউন্ড কোনটা, ক্লোরিন সালফার ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন সালফাইড অ্যান্ড ব্রোমিন, নাকি সালফার ডাইঅক্সাইড ক্লোরিন, নাকি অ্যামোনিয়া অ্যান্ড সালফার ট্রাইঅক্সাইড, কোনটা হবে? এবার দেখো, তার মানে এখানে সালফার ট্রাইঅক্সাইডটা তো আর ইয়ে হবে না, মানে ওর হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে পৌঁছে গেছে সালফারের, তাই না? আর ব্লিঞ্চ করতে পারে কে? ক্লোরিন ব্লিঞ্চ করতে পারে, সালফার ডাইঅক্সাইড ব্লিঞ্চ করতেই পারে। হ্যাঁ, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড যেটা অন রিডাকশন, দেখো সালফার ডাইঅক্সাইড অন রিডাকশন ব্লিঞ্চেস কালার, ঠিক আছে, অ্যান্ড ক্লোরিন তো করতেই পারে। অর্থাৎ যে আমাদের তাহলে অপশনটা কি হবে, যে আমাদের কোথায় সালফার ডাইঅক্সাইড অ্যান্ড ক্লোরিন আছে, দেখো তাহলে সালফার ডাইঅক্সাইড অন রিডাকশন ব্লিঞ্চেস কালার, ওই জন্য আমাদের ফার্স্টে বলে দিচ্ছি ওয়ান গ্যাস ব্লিঞ্চেস কালার অফ ফ্লাওয়ার্স বাই রিডাকশন। দেখো সালফার ডাইঅক্সাইড অ্যান্ড ক্লোরিন দুটো জায়গাতে আছে, নাম্বার ওয়ান এবং নাম্বার টু তে, থ্রিতে আছে, কিন্তু আমাদের অপশন থ্রি ইজ দ্য কারেক্ট। কেন? ফার্স্টে বলেছে রিডাকশনের মাধ্যমে আর পরেরটা অক্সিডেশনের মাধ্যমে, ঠিক আছে? আমরা একটু আগে দেখলাম ক্লোরিন, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যকে অক্সিডাইজ করে, ঠিক আছে? এই হলো কারণ। অর্থাৎ সালফার ডাইঅক্সাইড অন রিডাকশন, দেখো ব্লিচেস দ্য কালার ম্যাটার ডিউ টু দ্য রিডাকশন ক্লোরিন। এই গেল আনসার। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট স্টেবল টু হিট, অর্থাৎ হিট দিলে সহজে ভেঙে যাবে না, কোনটা? হ্যাঁ, এই চারটার মধ্যে কোনটা হিট দিলে বেশি ভাঙবে না? দেখো এই সেল যে বন্ডটা, এটা তো আমরা জানি যে এর একটা হাই কি আছে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি আছে। এই সেল হ্যাজ হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এই জায়গাটা তাড়াতাড়ি ভেঙে যায়। আমরা জানি যে এইচ প্লাস সিএল মাইনাস তাড়াতাড়ি ভেঙে, সরি, এইচ প্লাস আই মাইনাস, এই জায়গাটা বেশি অ্যাসিডিক হয়, ওকে? তাহলে এই সেল এর বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা অনেক বেশি দেন এইচ আই, দেন এইচ বি আর, অ্যান্ড এইচ ও সিএল তো অবশ্যই, এইচ ও সিএল তাড়াতাড়ি অ্যাসিডিক হয়ে যায়, এইচ প্লাস ও সিএল মাইনাস তৈরি হয় তাড়াতাড়ি, ওকে? সো এইচ সিএল হ্যাজ মোর বন্ড এনার্জি। পরের কোয়েশ্চেন, অন বয়লিং অ্যান অ্যাকোয়া সলিউশন অফ পটাশিয়াম ক্লোরেট উইথ আয়োডিন দ্য ফলোয়িং প্রোডাক্ট ইজ অবটেন। দেখো কি কি, অন বয়লিং অ্যান অ্যাকোয়া সলিউশন অফ পটাশিয়াম ক্লোরেট উইথ আয়োডিন দ্য ফলোয়িং প্রোডাক্ট ইজ অবটেন, কোনটা হয়? পটাশিয়াম ক্লোরেট KCLO3 প্লাস আই টু, ওখান থেকে KIO3, মানে পটাশিয়াম আয়োডেট KIO3 হবে, ঠিক আছে? KCLO3 থেকে KIO3 হবে, মানে ক্লোরিনটা বেরিয়ে আসবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। কেন? সব জায়গায় দেখো যে ক্লোরিন আয়োডিনটাকে বের করে দিয়েছে, এখানে দেখো উল্টোটা হয়েছে। হ্যাঁ, দেখো রিয়াকশনটা, যে পটাশিয়াম ক্লোরেট তার মধ্যে আয়োডিন দিয়েছো, আয়োডিন ক্লোরিনকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন ইজ দিস। কেন? তোমরা সব জায়গায় যে রিপ্লেস যেটা করতে থাকো, দেখো, হ্যাঁ, সেখানে হলো যে তোমার ক্লোরিন আয়োডিনকে রিপ্লেস করে, কিন্তু এখানে যে সল্টটা আছে সেই সল্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে ক্লোরিন ইজ হাইয়েস্ট অক্সিডেশন কন্ডিশন ইন পটাশিয়াম ক্লোরেট, KCLA KCLO3 তে ক্লোরিনের ফাইভ অক্সিডেশন স্টেট আছে, তাহলে আয়োডিন তো সেই ফাইভ অক্সিডেশন স্টেটে যেতে পারে তাড়াতাড়ি, সেই কারণে, কারণ এখানে ক্লোরিনটা হলো অক্সিডাইজ কন্ডিশনে আছে বলে। কিন্তু এটা ক্লোরিন যদি রিডাকশন কন্ডিশনে থাকতো, মানে KCL হিসাবে থাকতো,
তাহলে আয়োডিন ক্লোরিন কে রিপ্লেস করতে পারতো না, ওকে? এই কথাটা মাথায় রাখতে হবে, মানে আমাদের যখন কেসিএল থাকতো তখন ক্লোরিন কে কিন্তু আয়োডিন রিপ্লেস করতে পারতো না, ওকে? এবার দেখো পরের কোশ্চেন, অ্যাট রুম টেম্পারেচার ফ্লোরিন রিঅ্যাক্টস উইথ অল নন মেটাল এক্সেপ্ট, কার সঙ্গে শুধু রিঅ্যাক্ট করে না সেটা বলো দেখি। অ্যাট রুম টেম্পারেচার ফ্লোরিন রিঅ্যাক্টস উইথ অল নন মেটালস এক্সেপ্ট কি? অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন সাধারণত, ঠিক আছে? রুম টেম্পারেচার ও এফ টু তৈরি হয়, ও টু এফ টু তৈরি হয়, হ্যাঁ এন এফ থ্রি তৈরি হয়, কিন্তু রুম টেম্পারেচারে ক্লোরিন অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে না, ঠিক আছে? সো অপশন ফোর ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাট রুম টেম্পারেচার এফ টু রিঅ্যাক্টস উইথ অন নন মেটাল, দেখো এক্সেপ্ট অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। পরের কোশ্চেন, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কোনটা? কোনটা ব্যাড কন্ডাক্টর? এইচ টু এফ টু, এইচ সি এল, এইচ বি আর, এইচ আই, কোনটা? এইচ টু এফ টু যেটা অ্যাকচুয়ালি তোমার ডাইমার হিসাবে থাকছে ওটাই আমাদের, হ্যাঁ কি হবে, ব্যাড কন্ডাক্টর হবে, কারণ এখানে কি এফ মাইনাস আয়ন হিসাবে নেই, এটা হাইড্রোজেন বন্ড করে এর সঙ্গে এই এইচ টু এফ টু ফর্ম করেছে, ডাইমার হিসাবে আছে। আর এইচ সি এল এটা ইজিলি কি করতে পারে, সি এল মাইনাস, বি আর মাইনাস, আই মাইনাস ইজিলি করতে পারে এইচ টু এফ টু থেকে, কারণ আমরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে আছে, ওকে? অর্থাৎ আমরা কি বলবো, ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ফ্রি আয়ন্স ইন এইচ টু এফ টু, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। পরের কোশ্চেন, হুইচ মেম্বার অফ দ্য হ্যালোজেন ফ্যামিলি ডাজ নট শো পজিটিভ অক্সিডেশন স্টেট? হুইচ মেম্বার অফ দ্য হ্যালোজেন ফ্যামিলি ডাজ নট শো পজিটিভ অক্সিডেশন স্টেট? দেখো কোনটা, হুইচ মেম্বার অফ দ্য হ্যালোজেন ফ্যামিলি ডাজ নট শো পজিটিভ অক্সিডেশন স্টেট, কোনটা হবে? ফ্লোরিন অবশ্যই, তাই না? কারণ ও তো কখনোই এফ প্লাস হয় না, এফ মাইনাস হয় সবসময়, এটা জানো। পরের কোশ্চেন, দ্য এলিমেন্ট হুইচ এক্সিস্ট ইন দ্য লিকুইড স্টেট, দ্য এলিমেন্টস হুইচ এক্সিস্ট ইন দ্য লিকুইড স্টেট কি হবে? দ্য এলিমেন্ট হুইচ এক্সিস্ট ইন লিকুইড স্টেট কোনটা 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 বলো, সবই তো নাকি, ব্রোমিন লিকুইড, মার্কারি লিকুইড, জানো না, গ্যালিয়াম লিকুইড, কি হবে সবগুলো, অল অফ দ্য অ্যাবাভ, বেশ। অ্যাজ দ্য অ্যাটমিক নাম্বার অফ হ্যালোজেন ইনক্রিজেস, দ্য হ্যালোজেন্স তাদের টেন্ডেন্সি কি থাকবে, লুজ দ্য আউটার মোস্ট ইলেকট্রন লেস রেডিলি, বিকাম লাইটার ইন কালার, বিকামস লেস ডেন্সার, গেন ইলেকট্রন লেস রেডিলি, দেখো ডাউন দ্য গ্রুপ অ্যাকচুয়ালি কি হয়, ও তো কি করবে না, ইলেকট্রোনেগেটিভ নট, লেস ইলেকট্রোনেগেটিভ, তার মানে কি ইলেকট্রন তো সহজে গেন করতে চাইবে না, তাই না, বুঝছ? তাহলে গেন ইলেকট্রন লেস রেডিলি, ক্লোরিন ব্রোমিন এরা তাড়াতাড়ি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে কারণ এদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অর্থাৎ ডাউন দ্য গ্রুপ আমরা কি বলতে পারি, যত অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে দ্যাটস মিন ডাউন দ্য গ্রুপ, দ্য অ্যাটমস ইজ লেস ইলেকট্রোনেগেটিভ, হেন্স গেইন ইলেকট্রন লেস রেডলি, সো অপশন ফোর ইজ দ্য কারেক্ট, অ্যাজ অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন ডিক্রিজ ইন হ্যালোজেন্স, না বুঝলে বলবে। পরের কোশ্চেন, এ সলিউশন অফ পটাশিয়াম ব্রোমাইড ইজ ট্রিটেড উইথ ইচ অফ দ্য ফলোয়িং, হুইচ ওয়ান উড লিবারেট ব্রোমিন, এ সলিউশন অফ পটাশিয়াম ব্রোমাইড ইজ ট্রিটেড উইথ ইচ অফ দ্য ফলোয়িং, দেখো
কোনটা ব্রোমিন লিবারেট করবে, হাইড্রোজেন আয়োডাইড নাকি সালফার ডাইঅক্সাইড নাকি ক্লোরিন নাকি আয়োডিন? দেখো আমরা অলরেডি জানি যে কেসিএল থেকে এফ সহজেই ক্লোরিনটাকে রিপ্লেস করতে পারবে, ব্রোমিনকে রিপ্লেস করতে পারবে ক্লোরিন, যদি কেসিএল কেবিআর থাকে তাহলে ক্লোরিন ব্রোমিনকে রিপ্লেস করবে, তাই তো? যদি কে আই থাকে তাহলে ব্রোমিন আইটাকে রিপ্লেস করবে, এটা আমরা অলরেডি জানি। অর্থাৎ এটা হবে রিয়াকশন যে কেবিআর থেকে ক্লোরিন ইজিলি ব্রোমিনকে রিপ্লেস করবে। ওকে, সো দিস ইজ দ্য আনসার। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? দেখো তো কোনটা ম্যাচ করেনি। এ হ্যালোজেন হুইচ ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, এটা ব্রোমিন, এটা ঠিক আছে। দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লোরিন, এটাও ঠিক আছে। দ্য মোস্ট রিয়াকটিভ হ্যালোজেন ফ্লোরিন, ঠিক আছে। তারপর বলছে দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং হ্যালোজেন, কি বলছে সেটার নাম বলছে ফ্লোরিন, তাহলে এটা কি ঠিক আছে? তা নয়, কারণ আমরা জানি যে ফ্লোরিনের আগে ক্লোরিন হলো তার ইলেকট্রন গেইন এনথালপি বেশি, তাহলে ক্লোরিন হলো তোমার ফ্লোরিনের থেকে আগে অন্যকে অক্সিডাইজ করবে, বুঝেছ? ফ্লোরিনটা রিয়াকটিভ বেশি, ঠিক আছে, কিন্তু আমাদের কি আছে এখানে তো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্টলি ম্যাচড, স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট ক্লোরিন নয়, ক্লোরিন, কেন? ক্লোরিন ক্লোরিনের থেকে ইজিলি এনার্জি রিলিজ করে সিএল মাইনাস তৈরি হতে পারে, তেমন অন্যকে তাড়াতাড়ি অক্সিডাইজ করবে। ওকে, সে কারণে আমাদের আনসারটা কি হবে, অপশন ফোর ইজ দ্য কারেক্ট হবে, তাই না? দেন দ্য হাইব্রিডাইজেশন ইন IF7, এটা অলরেডি জানো, ফার্স্ট এটাই আছে, তাই না আনসারটা? এটা সাতটা বন্ড করেছি, সাতটা বন্ড করা মানে সাতটা অরবিটাল, একটা এস, তিনটা পি, তিনটা ডি, sp3d3, দিস ইজ দ্য আনসার। পরের কোয়েশ্চেন, মার্ক দ্য হ্যালোজেন দ্যাট ডাজ নট গিভ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন উইথ অ্যালকালিস, হ্যাঁ, কোনটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেবে না, ক্লোরিন নাকি ক্লোরিন নাকি ব্রোমিন নাকি আয়োডিন? হ্যাঁ, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন মানে কি, মানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, মানে অক্সিডেশন স্টেট ডিক্রিজ করতে পারে ইনক্রিজও করতে পারে, ঠিক আছে। মার্ক দ্য হ্যালোজেন দ্যাট ডাজ নট গিভ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন উইথ অ্যালকালিস, হ্যাঁ, তার মানে ফ্লোরিনটা কখনোই ডিসপ্রপোর্শনেশন দিতে পারে না, কারণ পজিটিভ হতে পারে না, তাই না? এটা এটা মাথায় রাখতে হবে, কারণ ফ্লোরিন একমাত্র শুধুই নেগেটিভ হয়, ও পজিটিভ হতে পারে না, তাই ও কখনোই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেবে না। ক্লোরিন পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ব্রোমিন পজিটিভ নেগেটিভ হতে পারে, আয়োডিন আই মাইনাস হতে পারে প্লাস সেভেন পর্যন্ত হতে পারে, তার মানে ফ্লোরিন অনলি নেগেটিভ হতে পারে, তাহলে ও কখনোই প্লাস বা মাইনাস দুটো একসঙ্গে হবে না। আমরা এভাবে লিখতে পারি, দ্য এলিমেন্ট হুইচ এক্সিবিট মোর দ্যান টু অক্সিডেশন স্টেট ক্যান আন্ডারগো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনস, বাট ফ্লোরিন হ্যাভ অনলি টু অক্সিডেশন স্টেট জিরো অ্যান্ড মাইনাস ওয়ান, সো এটা ডিসপ্রপোর্শনে তো যাবে না, ওকে, কারণ ও পজিটিভ এবং নেগেটিভ দুটো একসঙ্গে হবে না। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেড কালার লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, কোনটা রেড কালার কোনটা হবে? তোমরা অলরেডি জানো যে ব্রোমিন ইজ রেডিশ ব্রাউন কালার লিকুইড, তাই না? তাহলে ব্রোমিন ইজ অ্যাট রুম টেম্পারেচার Br2 ইজ রেডিশ ব্রাউন কালার লিকুইড। পরের কোশ্চেন, হ্যালোজেন অ্যাটমস হ্যাভ কি কি, হাই আয়নাইজেশন এনার্জি, হাই ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড লো ইলেকট্রোনেগেটিভিটি, এটা নাকি হাই আয়নাইজেশন এনার্জি, হাই ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড হাই ইলেকট্রন অ্যাফিনিটি, নাকি হাই আয়নাইজেশন এনার্জি, লো ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড হাই ইলেকট্রোনেগেটিভিটি,
নাকি লো এনার্জি এনার্জি, হাই ইলেকট্রোনেগেটিভিটি এন্ড লো ইলেকট্রোনেগেটিভিটি, কোনটা হবে? দেখো আমাদের হ্যালোজেন গুলোর কি কি হয়, আমরা এগুলো অর্ডার গুলো দেখেছি, হ্যালোজেন হ্যাভ ইলেকট্রোনেগেটিভিটি অনেকটাই আছে, তাই তো? অন্য গ্রুপগুলোর থেকে হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই, আয়নাইজেশন এনার্জি অবশ্যই হাই হবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি হাই হওয়া মানে এটা হাই হবে, ইলেকট্রন অ্যাফিনিটিটাও হাই হবে, তাই না? বেশি বেশি এনার্জি সেরে যাবে, মাইনাস হয়ে গেলে, অর্থাৎ সেটা কোথায় আছে, অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটি হাই, আয়নাইজেশন এনার্জি হাই অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটিটাও হাই। ওকে, সো অপশন টু ইজ এ কারেক্ট, কারণ এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, ইলেকট্রোনেগেটিভিটি হাই, আয়নাইজেশন এনার্জি হাই অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটি হাই। পরের কোশ্চেন, ফ্লোরিন ডিফার্স ফ্রম রেস্ট অফ দ্য হ্যালোজেন্স ডিউ টু, অর্থাৎ ফ্লোরিনটা অন্যদের থেকে কিভাবে আলাদা, ইটস হাই ইলেকট্রোনেগেটিভিটি নাকি স্মলেস্ট সাইজ অ্যান্ড ল্যাক অফ ডি অরবিটাল? অবশ্যই স্মলেস্ট সাইজ অ্যান্ড ল্যাক অফ ডি অরবিটাল তো এটা তো আছে, এটা তো মেন কারণ হবে। লো বন্ড ডিসোসিয়েশন এনার্জি, হাই ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ সবগুলোই তো তোমার কারণ এদের, তাই না? বলো, এদের কারণটা সবগুলো, অর্থাৎ ইটস ইলেকট্রোনেগেটিভিটি সব বেশি, সাইজ, ল্যাক অফ ডি অরবিটাল, লো বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সবগুলোই কারণ। পরেরটা, ইন ডাইলুট অ্যাকোয়াস দেখো সলিউশন অফ এইচ এফ ইজ এ উইকার অ্যাসিড দ্যান এইচ আই, এর কারণটা কি? ইন ডাইলুট অ্যাকোয়াস সলিউশন এইচ এফ ইজ এ উইকার অ্যাসিড দ্যান এইচ আই, কারণ এইচ আই সহজেই ব্রেক করতে পারে, তাই না? তোমার ইজিলি এটার বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম, এফ টু এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম, আবার এইচ আই যখন হবে তখন বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হলো, এটা এইচ এর সঙ্গে হাইড্রাইডের সঙ্গে, হ্যাঁ তাহলে ফার্স্ট এটা ঠিক আছে, এইচ আই এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হলে এইচ আইটা সহজে ডিসোসিয়েট হবে, এইচ প্লাসটা তাড়াতাড়ি বেরোবে, ঠিক আছে। তারপরে the hydration energy of F minus is higher than the that of I minus, option 3 তে দিয়েছি, of the presence of hydrogen bond in HI, HI তে hydrogen bond থাকে না, protein is stronger base as compared to iodine, তাহলে কি হবে, first option টাই correct আছে, তাই না? HF bond energy is greater than HI bond energy. Okay. No, option 1 is correct. For a question, increases regularly in order of relative molecular mass. In order of relative molecular mass, Kiki. Increases regularly in order of relative molecular mass. Like a boiling point, kishan jonno eta variable bolo. Decreases sharply from HF to HCl and then increases. এটা বলছি, অপশন 3 তে বলছি, decreases regularly in order of the relative molecular mass. And অপশন 4 এ বলছি, increases sharply from HF to HCl and then decreases regularly with increase of the relative molecular mass. দেখো আমরা কি বলছি, আমরা বলছি HF, HF এর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, মানে কি ইন HF হাইড্রোজেন বন্ড আর প্রেজেন্ট, সো ইট হ্যাজ হাই বয়লিং পয়েন্ট দ্যান HCl, এটা কারেক্ট, ফ্রম HCl অনওয়ার্ডস উইথ ইনক্রিজ দ্য মলিকুলার ওয়েট অফ দ্য হাইড্রোজেন হ্যালাইড বয়লিং পয়েন্ট ইজ অলসো ইনক্রিজেস, তাহলে HF এর শুধু হাইড্রোজেন বন্ডিং এর জন্য বয়লিং পয়েন্টটা বেশি, কিন্তু নিচের দিকে নামলে HI এর বয়লিং পয়েন্ট বেশি হবে, কারণ মলিকুলার মাসের জন্য,
but it decreases sharply from hf to hcl and then increases keno karon tar porei hoye gelo ki hcl hf er moddhe hydrogen bond thakar jonno boiling point beshi kintu hf hi hbr eder molecular weight thakar jonno abar boiling point beshi hobe thik ache tale first ekta boiling point obosshoi beshi hcl hf sorry hf er jonno tar pore decrease kore gelo তারপরে আবার ইনক্রিজ করলো কারণ বয়লিং মলিকুলার ওয়েটটা বেড়ে গেল বলে পরেরটা দা অর্ডার hf hcl hbr hi করেসপন্ডস টু হুইচ অফ দা ফলোইং প্রপার্টিজ দেখো দা অর্ডার hf hcl hbr hi করেসপন্ডস টু হুইচ অফ দা ফলোইং প্রপার্টিজ বন্ড লেন্থ নাকি থার্মাল স্টেবিলিটি নাকি আয়নিক ক্যারেক্টার নাকি ডাইপোল মোমেন্ট কোনটা এই যে অর্ডারটা দিচ্ছি দা অর্ডার এত করেসপন্ডস টু হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ দেখো এটা অ্যাসিড ক্যারেক্টার হতে পারে অবশ্যই হ্যাঁ তাহলে অ্যাসিড ক্যারেক্টার হওয়া মানে এটা বন্ড ডিসোসিয়েশনের একটা ব্যাপার আছে এইচ আই যেটা সেটা তাড়াতাড়ি ভেঙে যাবে বুঝলে এবার আমাদের এখানে চাইছে এই অর্ডারটা কিসে বন্ড লেন্থে নাকি থার্মাল স্টেবিলিটি নাকি আয়নিক ক্যারেক্টার নাকি ডাইপোল মোমেন্ট দেখো এইগুলোর বন্ড লেন্থটা কিরকম হবে বন্ড লেন্থটা কিরকম হবে এই চাই তার মানে এইচ অ্যান্ড আই এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে কিন্তু সেটা কম এইচএফ এইচসিএল এইচবিআর এর থেকে তার মানে এটার বন্ড লেন্থ অনেকটা বড় ঠিক আছে তার মানে এটার বন্ড লেন্থ বড় হবে এইচএফ এর মধ্যে বন্ড লেন্থটা শর্ট কারণ এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক ক্লোরিন হাইড্রোজেনকে অনেকটা টেনে রাখবে ঠিক আছে বন্ডের ইলেকট্রনটাকে টেনে রাখবে তাহলে অর্ডার অফ বন্ড লেন্থ এটা তার আমরা দেখতেই পাচ্ছি যে এইচ আই এর বন্ড লেন্থটা সবচেয়ে বেশি দেন এইচ বি আর দেন এইচ এল অ্যান্ড এইচ এফ অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট পরে কোশ্চেন অ্যামংস দ্য ফলোয়িং দ্য ওয়ান হুইচ ইজ ক্যাপেবল অফ এক্সিস্টেন্স ইজ কোনটা এক্সিস্ট করে কে এইচ এফ টু KHCl2 নয় ঠিক আছে KHF2 খুব এক্সিস্ট করে কারণ KHF2 হিসেবে থাকে মানে HF and HF and KF এই দুটো একসঙ্গে আমরা KHF2 সল্ট হিসেবে থাকে K প্লাস HF মাইনাস অন্যরা ওভাবে থাকে না অর্থাৎ কে এইচ এফ টু ইজ এক্সিস্ট বিকজ অফ দ্য ফর্মেশন অফ হাইড্রোজেন বন্ড এটা খুব ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে কে এইচ এফ টু ইজ এক্সিস্ট হ্যাঁ এটা মাথায় রাখবে পরীক্ষার সময় এটা দেয় অনেক সময় মানে বোর্ডে দিয়ে দেয় হুইচ অফ দ্য ফলোইং হ্যালোজেন হ্যাজ মোর বন্ড এনার্জি হুইচ অফ দ্য ফলোইং হ্যালোজেন হ্যাজ মোর বন্ড এনার্জি কোনটা ক্লোরিনের তো বন্ড এনার্জি কম এটা জানো হ্যাঁ হুইচ অফ দ্য ফলোইং হ্যালোজেন হ্যাজ মোর বন্ড এনার্জি জানতে চেয়েছে এটা বলো অর্থাৎ তোমরা জানো অলরেডি আমরা অনেকবার পড়লাম এটা যে ক্লোরিনের বন্ড এনার্জি কম আয়োডিনের থেকে বেশি অবশ্য ক্লোরিনের সবার বেশি তারপরে ব্রোমিন তারপরে ফ্লোরিন তারপরে আয়োডিন অর্থাৎ বন্ড এনার্জি অর্ডার ইজ দ্যাট ক্লোরিন ব্রোমিন ক্লোরিন অ্যান্ড দেন আয়োডিন দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি ফর দেখো কি কি দিয়েছি দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি ফর নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন ইজ দেখো কি কি কোনটা বলবো কারেক্ট
ইনক্রিজিং বন্ড ডিসিশন সবার আগে তো এটা জানো যে নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, তাই না? নাইট্রোজেনের ট্রিপল বন্ড আছে, ওর তো বন্ড এনার্জি সবচেয়ে বেশি হবে, তাহলে সেই রকম একজনই আছে কোথায়, অপশন টু তে, তাই না? অপশন টু তে আছে, এটা এটা খেয়াল রাখলে হলো। নাইট্রোজেনের ট্রিপল বন্ড, অক্সিজেনের ডাবল বন্ড, ক্লোরিনের সিঙ্গেল বন্ড, ফ্লোরিনের সিঙ্গেল বন্ড। আবার ক্লোরিনের থেকে ফ্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম, তাই না? তাহলে অর্ডারটা কত হবে, ক্লোরিন লেস দ্যান ক্লোরিন লেস দ্যান অক্সিজেন লেস দ্যান নাইট্রোজেন, অপশন টু ইজ দ্য কারেক্ট। পরের কোশ্চেন, দ্য হ্যালোজেন হুইচ ইজ মোস্ট ইজিলি রিডিউসড, কোনটাকে ইজিলি রিডিউস করা যায়? হ্যাঁ, এটাও জানো যে ফ্লোরিন ইজিলি নেগেটিভ হবে, তাই না? তাহলে ওটাই আগে রিডিউস হবে, অপশন ওয়ান ইজ কারেক্ট। ফ্লোরিন অ্যাক্টস অ্যাজ এ স্ট্রংগেস্ট অক্সিজেন এজেন্ট, কারণ এটা ইজিলি রিডিউস হয়, এফ মাইনাস হয়, সবার আগে মাইনাস হবে। পরের কোশ্চেন, ফ্লোরিন ইজ বেটার অক্সিডাইজিং এজেন্ট দ্যান ব্রোমিন, ইট ইজ ডিউ টু, কুইক বলবে, স্মল সাইজ ইন ফ্লোরিন, মোর ইলেকট্রন রিপালশন ইন ফ্লোরিন, নাকি মোর ইলেকট্রো নেগেটিভ অফ ফ্লোরিন, নাকি নন মেটালিক ক্যারেক্টার অফ ফ্লোরিন, কোনটা? মোর ইলেকট্রো নেগেটিভ অফ ফ্লোরিন, তাই তো? এটা পরেরটা, অক্সিডাইজ, দেখো অক্সিডাইজড অক্সিজেন ক্যান বি অবটেন ফ্রম H2O বাই দ্য অ্যাকশন অফ কোনটা, ওজোনাইজড, দেখো ওজোনাইজড, ওজোনাইজড বলতে কি বোঝায়, ওজোনাইজড অক্সিজেন মানে ফ্লোরিনের সঙ্গে, আমরা বলেছিলাম যে ফ্লোরিন ওয়াটারের সঙ্গে রিয়্যাক্ট করলে ওজন পাওয়া যায় না, অক্সিজেন পাওয়া যায়, সেই জন্য মাছ মাছের গন্ধ হয়, ফিশ লাইক অর্ডার একটা বেরিয়ে আসে, ঠিক আছে? ওজনের যে অর্ডারটা সেটা হলো ফিশ লাইক অর্ডার থাকে, হ্যাঁ, মাছের গন্ধ, মাছের আসার পর যে গন্ধটা সেটা আস্টে গন্ধ বলি আমরা। অর্থাৎ ফ্লোরিন যদি জলের সঙ্গে রিয়্যাক্ট করে ওজোন এবং অক্সিজেন দুটোই তৈরি হয়, তাহলে ওজোনাইজড অক্সিজেন ক্যান বি অবটেন ফ্রম ওয়াটার বাই দ্য অ্যাকশন অফ, অবশ্যই তাহলে কি বলবো, অবশ্যই আমরা বলতে পারি কি বলো, ফ্লোরিন, তাই তো? দেখো এটা, তাহলে ফ্লোরিন ওজন এবং অক্সিজেন দুটোই ফর্ম করতে পারে, বলো হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ক্যান হ্যাভ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ অক্সিডেশন স্টেট, অবশ্যই ফ্লোরিন নয়, ফ্লোরিন অনলি নেগেটিভ, আয়োডিন নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে, লিথিয়াম অনলি পজিটিভ, হিলিয়াম কোনোটাই নয়, তাই তো? তাহলে আয়োডিন ক্যান শো পজিটিভ অ্যান্ড নেগেটিভ অক্সিডেশন স্টেট। এবার দেখো দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার ইজ, কোনটা হবে, অক্সিডাইজিং পাওয়ার, দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার কোনটা হবে বলো, ফ্রম টপ টু বটম অক্সিডাইজিং পাওয়ার ডিক্রিজেস, তাই তো? টপ টু বটম থেকে মানে উপর থেকে নিচের দিকে নামলে অক্সিডাইজিং পাওয়ার ডিক্রিজেস, কারণ নিজেরাই অক্সিডাইজ হয়ে যায়, অন্যকে অক্সিডাইজ করার পাওয়ার কমে যায়, আয়োডিনের তো সবচেয়ে অক্সিডাইজিং পাওয়ার কম, কারণ নিজে অক্সিডাইজ হতে পারে, +7 পর্যন্ত হতে পারে, তাই না? তাহলে অপশন কোনটা কারেক্ট, টপ টু বটম আমরা কি জানি অক্সিডাইজিং পাওয়ার ডিক্রিজেস, তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। দ্য টি শেপ ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড ইজ, টি শেপ হতে হবে, টি শেপ মানেটা কি, দুটো লোন পেয়ার তিনটে বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার তিনটে বন্ড পেয়ার থাকতে হবে, স্ট্রাকচারটা কিরকম হয়, স্ট্রাকচারটা একবার দেখিয়ে দিচ্ছি, টি শেপ মানে হলো এই একটা জিনিস থাকবে, হ্যাঁ এখানে লোন পেয়ার থাকবে, এখানে লোন পেয়ার থাকবে, ঠিক আছে, এখানে হয়তো একটা ফ্লোরিন আছে, এখানে একটা ফ্লোরিন আছে, এখানে নিচের দিকে একটা ফ্লোরিন আছে, ওকে, দেখতে কিরকম হলো, শুধু এইটা দেখতে আমাদের টি এর মতো হলো, তাই এটা টি শেপ, ওকে, লোন পেয়ার গুলো থাকবে, কিন্তু লোন পেয়ার গুলো তো আর এই এইরকম শেপটা এ করছে, মধ্যে থাকবে ট্রাইগোনাল বাইপিরামিড হবে, কিন্তু
স্ট্রাকচারটা ট্রাইগোনাল বাই পিরামিড, কিন্তু দেখতে কি রকম টি শেপ। ওকে, সেটা হতে গেলে আমাদের কি হতে হবে, দুটো লোন পেয়ার থাকতে হবে আর তিনটা বন্ড পেয়ার থাকতে হবে, তাই তো? তাহলে কার মধ্যে আছে ওই যে সিএলএফ থ্রি, দুটো জায়গায় দিয়েছি কেন সিএলএফ থ্রি, দেখো সিএলএফ থ্রি দেখেছ, তাহলে এর কি আছে, দুটো লোন পেয়ার তিনটে বন্ড পেয়ার। তাহলে দেখতে একদম টি এর মতো হয়েছে দেখতে, হ্যাঁ, মানে ওই লোন পেয়ার দুটোকে বাদ দিলে দেখতে টি এর মতো, তাই এটা টি শেপ। পরেরটা, ফ্লোরিন রিঅ্যাক্টস উইথ ওয়াটার টু গিভ, অলরেডি তুমি জানো ওজোন অ্যান্ড অক্সিজেন, তাই তো? ওজোন অ্যান্ড অক্সিজেন এইসেফ এগুলো, তাই তো? অপশন ফোর ইজ দ্য কারেক্ট। পরেরটা দেখো, ফ্লোরিন ইজ স্ট্রংগার অক্সিডাইজিং এজেন্ট, দিস অ্যাট্রিবিউটেড টু মেনি ফ্যাক্টরস এক্সেপ্ট, কোনটা কোনটা নয়, হিট অফ ডিসোসিয়েশন, রিডাকশন পোটেনশিয়াল, আয়নাইজেশন পোটেনশিয়াল, নাকি হিট অফ হাইড্রেশন, কোনটা কোনটা বলো, রিডাকশন পোটেনশিয়াল নাকি আয়নাইজেশন পোটেনশিয়াল? দেখো ফ্লোরিন ইজ স্ট্রংগার অক্সিডাইজিং এজেন্ট, কারণ আয়নাইজেশন পোটেনশিয়াল ওর সবচেয়ে বেশি হবে, তাই না? ফ্লোরিনে ও তো আয়নাইজ হবেই না, সেই জন্য তাড়াতাড়ি ওয়াট কেটে যাবে দু মিনিটের মধ্যে, ঠিক আছে, চট করে। আর তিন চারটে কোশ্চেন আছে এখানে, দ্য অ্যাসিড হুইচ ক্যান নট বি কেপ্ট ইন গ্লাস বটল ইজ, দেখো ফ্লোরিন এই সেটটাকে রাখা যাবে না, হ্যাঁ, ফ্লোরোসিলিসিক অ্যাসিড তৈরি করে দেবে, কাঁচের বোতলে এই সেপ রাখা যায় না, মাথায় রাখতে হবে, ঠিক আছে, এইচসিএল এইচবিআর এগুলো রাখা যায়, এই সেপ কাঁচের গ্লাসের সঙ্গে ফ্লোরোসিলিসিক অ্যাসিড তৈরি করতে পারে, ঠিক আছে, কি করতে পারে বললাম, ফ্লোরোসিলিসিক অ্যাসিড এই সেপ রিঅ্যাক্টস উইথ গ্লাস বটল, হ্যাঁ, এমনকি আমাদের ইয়ের সঙ্গে রিঅ্যাক্ট করতে, প্লাস্টিকের সঙ্গে রিঅ্যাক্ট করে ফেলে, তাহলে এই সেপ রিঅ্যাক্টস উইথ গ্লাস বটল টু ফর্ম ফ্লোরোসিলিসিক অ্যাসিড। দেখো ফ্লোরিন ইজ নট স্টোর ইন গ্লাস বটল বিকজ, এর কারণটা আমরা বলতে চাইছি, ইট রিঅ্যাক্টস উইথ ভিজিবল পার্ট অফ লাইট, ইট রিঅ্যাক্টস উইথ, দেখো সোডিয়াম অক্সাইড অফ দ্য গ্লাস, ইট রিঅ্যাক্টস উইথ অ্যালুমিনিয়াম অক্সাইড অফ দ্য গ্লাস, নাকি ইটস রিঅ্যাক্টস উইথ সিলিকন ডাইঅক্সাইড অফ দ্য গ্লাস, কারণ গ্লাস তো সিলিকন ডাইঅক্সাইড বালি দিয়ে তৈরি হয়, তাই না, বলো? তাহলে এসআই ও টু এর সঙ্গে রিঅ্যাক্ট করবে, গ্লাস মানে তো এসআই ও টু, অর্থাৎ যে বালি স্যান্ড এটা থেকেই গ্লাস তৈরি হয়, হ্যাঁ, সুপার কুল লিকুইড বলি আমরা, অ্যান্ড এটার সঙ্গে ফ্লোরোসিলিসিক অ্যাসিড তৈরি করে ফেলে, ফ্লোর এই সেপ রিঅ্যাক্ট করে, দেন দা অক্সিডাইজিং পাওয়ার অফ ফ্লোরিন ইজ ডিউ টু, কিসের জন্য বলো, দেখো হাই ইলেকট্রন কি কি বলেছি এখানে, দেখো ফ্লোরিন অলরেডি জানো যে এটা হাই হিট অফ হাইড্রেশন আছে, লো হিট অফ ডিসোসিয়েশন আছে, অর্থাৎ ডিসোসিয়েশন এনার্জি খুব কম, তাই তো? অর্থাৎ অপশন থ্রি ইজ দ্য থ্রিতে না, লো হিট অফ না ডিসোসিয়েশন এনার্জি টুতে আছে, তাই তো? টুতে আছে, হাই হিট অফ হাইড্রেশন অ্যান্ড লো হিট অফ ডিসোসিয়েশন, দ্য লাস্ট ওয়ান, এটা বলো, দ্য কারেক্ট অর্ডার অফ দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য হাইড্রোজেন হ্যালাইড ইজ, কোনটা এইচএফএইচ বেশি হয়, তারপরে ধুম করে কমে যায়, তারপরে এইচআইয়ের আবার অনেক বেড়ে যায়, তাই তো? অর্থাৎ এইচএফএইচ সবচেয়ে বেশি, তারপরে আবার তাহলে আয়োডিন এইচআইয়ের বেশি হবে, সবচেয়ে সবচেয়ে